নমস্কার, দেখছেন সিটিভিএন ডক্টর প্লাস নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনারা জানেন ডক্টর প্লাস মানে আপনার সৌন্দর্যের, আপনার ভালো থাকার অন্যতম চাবিকাঠি। হ্যাঁ, 12 বছর ধরে ঠিক এই কাজটাই করে আসছে ডক্টর প্লাস। আর আপনারা জানেন সরাসরি আপনারা ফোন করেন এবং আপনাদের যা জিজ্ঞাসা, আপনাদের যা অসুবিধা, যা যা সমস্যা, সমস্ত কিছু সমাধান দেওয়ার চেষ্টা করে ডক্টর প্লাস 12 বছর ধরে কাজটা করে আসছে। এবং আজকের যে বিষয়ের উপর আমরা আলোচনা করব তা হলো স্কিন পিগমেন্টেশন। আপনারা জানেন স্কিন পিগমেন্টেশন অত্যন্ত একটা বড় সমস্যা স্কিনের ক্ষেত্রে, কারণ আমরা জানি গ্রীষ্মকাল, তারপর বর্ষাকাল, আমরা শীতকালের দিকে পা বেরোচ্ছি। এবং শীতকাল যাওয়া মানে আমরা রোদকে উপভোগ করার প্রবণতাটা আমাদের মধ্যে বাড়তে থাকে, কিন্তু তা করতে গিয়ে আমরা কি স্কিনে পিগমেন্টেশনের আগমনের একটা রাস্তা খুলে দিই? আমরা ওয়েলকাম জানাই, এ নিয়ে আজকে কথা বলবো এবং শীতকালে যাবতীয় স্কিনের সমস্যা নিয়ে কথা বলবো। যে রয়েছে পরিচয় করিয়ে দিই, প্রতিদিনের মতো ডক্টর প্লাস থেকে আজকে আমরা পেয়ে গেছি সমীর দে, বিউটি এক্সপার্ট। সমীর দা, তোমায় অসংখ্য স্বাগত জানাই। এবং যেটা জানতে চাইবো, অবশ্য শীতকাল নিয়ে তো আমরা আলোচনা করবো, কিন্তু স্কিন পিগমেন্টেশন কেন হয়, ডাক্তারবাবুরা কি বলছেন, একটু শোনার চেষ্টা করবো একটা বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। দেখুন, আমি ডক্টর রাজীব সাহা বলছিলাম, রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। আমাদের কাছে খুব কমন একটা কেস আসে, সেটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন, মানে ত্বকে ত্বক কালো হয়ে যাচ্ছে, ছোপ ছোপ পড়ছে আমাদের স্কিনে। হ্যাঁ, স্কিন পিগমেন্টেশন, যা কম বেশি প্রত্যেকেরই রাতের ঘুম কেড়েছে। আপনার, আপনিও কি এই সমস্যার সম্মুখীন? দিনের পর দিন এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি শত চেষ্টা করেছেন কিন্তু সমাধান পাচ্ছেন না। কিন্তু আপনি জানেন কি স্কিন পিগমেন্টেশন কিভাবে আস্তে আস্তে থাবা বসায় আপনার ত্বকে? শুনুন, রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রাজদীপ সাহা কি বলছেন। সান ড্যামেজ, মানে অধিক সময় যদি আমরা সূর্যলোকে থাকি সেক্ষেত্রে হতে পারে, বা কিছু কিছু হরমোনাল ডিজিজ আছে, হরমোনের রোগ আছে, সেখান থেকে কিন্তু আমাদের হাইপার পিগমেন্টেশন হতে পারে। যেমন অ্যাডিশন ডিজিজ, কুশিং ডিজিজ, অনেক সময় দেখতে পাবে সুগারের পেশেন্টদের, তাদের হাইপার পিগমেন্টেশন হতে পারে। এটা ছাড়াও অন্যান্য অনেক কারণে, যেটা মহিলাদের দেখতে পাওয়া যায়, যেটা মেলাজমা বলে, সে সমস্ত ক্ষেত্রে দেখা যায় হাইপার পিগমেন্টেশন হয়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়, আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডক্টর সাহা বলছেন, আমাদের ডায়াগনোসিস করতে হবে ঠিকঠাক করে। ডায়াগনোসিস করার জন্যে যারা ত্বকের স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্ট, যারা এসব পরিষেবা দেয়, ত্বকের পরিষেবা দেয়, তাদের কাছে যেতে হবে, ঠিকঠাক করে টেস্টিংটা করতে হবে, ইনভেস্টিগেশন কিছু করতে হবে ত্বকের। এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কিভাবে, ডক্টর সাহা পরামর্শ দিচ্ছেন। কিছু কিছু, যেমন আমরা যদি ভিটামিন খেতে পারি, ভিটামিন এ, সি, তার সঙ্গে সঙ্গে কিছু ওষুধ আছে হাইড্রোকুইনন, আর তার সঙ্গে সঙ্গে আছে লেজার থেরাপি, এই এত কিছু করার পরে আমাদের ত্বকটা দেখতে হবে যে এই হাইপার পিগমেন্টেড ডিজর্ডার যাচ্ছে কি যাচ্ছে না। এইভাবে করলে আমরা যদি পরামর্শ ঠিকঠাক করে নেই স্কিনের ডাক্তারবাবুদের বা ড্রামাটোলজিস্টের, তারা কিন্তু আমাদের হাইপার পিগমেন্টেড ডিজর্ডারটা অনেকটাই ভালো থাকবে। ডক্টর সাহার পরামর্শ তো শুনলেন, কিন্তু তা অক্ষরে অক্ষরে পালন করবেন কিভাবে? সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন এর জন্য আপনার প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। একদমই তাই, রাজদীপ সাহা, ডক্টর রাজদীপ সাহা কি বললেন আপনারা নিশ্চয়ই শুনলেন। এবং আপনার ত্বককে স্কিন পিগমেন্টেশন থেকে দূরে সরিয়ে রাখার একটাই মন্ত্র, তা হলো সঠিক পরামর্শ আর সঠিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটার উপর আপনার জোর দিতে হবে। কেন বলুন তো? কারণ আপনি আপনার সমস্যা নিয়ে বিভিন্ন দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন, 1 মাস 2 মাস কয়েক বছর ধরে সমাধান পেয়েছেন। যারা সমাধান পাননি, টিভির ওপারে যারা বসে আছেন, তাদের জন্য আজকের অনুষ্ঠান স্কিন পিগমেন্টেশন থেকে আপনারা কীভাবে সমাধান পাবেন। এবং আগামী দিনে শীতকাল রয়েছে, শীতকাল মানেই আমরা জানি স্কিনের একটা বড় সমস্যা। আমরা অবশ্যই আলোচনায় যাব, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছে, আমরা একটু কথা বলে নিই কি? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি বলছি সুমাচার্যজি বলছি আগরতলা থেকে। বলুন। হ্যাঁ বলুন। বলছি কি, আমার না মুখটা ভীষণ ড্রাই। ড্রাই স্কিন তো? হ্যাঁ হ্যাঁ। আর সেটা মানে আগাগোড়া থাকে নাকি? চোখের নিচে একটু কালো কালো, একটু একটু বেশি না, একটু গালে, চোখের নিচে একটু একটু কালো কালো দাগ আছে। আপনার বয়স? আমার 42। 42। আর কপালে রিঙ্কলস পড়েছে, মুখে ভাজ পড়েছে? হ্যাঁ, একটু একটু, বেশি না।
একটু একটু এই ওভারঅলটাকে ঠিক করতে চান, তাই তো? যাই হোক, ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভির ভলিউম দিয়ে আমি বলে দিচ্ছি। আগরতলা মানে ত্রিপুরাবাসী মানে আগরতলা আমার খুব প্রিয় একটা শহর এবং আমি খুব ভালোবাসি এই শহরটাকে এবং মানুষজনও ভীষণ ভালো। তাই বলছি আপনাকে, আপনার যে সমস্যাটা দেখো ছোট ছোট একটু একটু সমস্যা কিন্তু বললো একটু একটু এসছে, কিন্তু সে এখন থেকেই তার প্রিকরেশন নিতে চাইছে, তার মানে সে ওয়ারিড জিনিসটাকে নিয়ে যে এটাকে নিয়ে আমি ভাবছি মানে এটাকে আমি ঠিক করতে হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনাকে আমি বলছি একটা কথা, যেটা হলো স্কিন প্রচণ্ড ড্রাই হওয়ার জন্য অনেকগুলো কারণ থাকে। একটা হলো খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার যদি অনিয়মিত হয় ঠিকঠাকভাবে প্রোটিন ভিটামিন না পড়ে সেখান থেকে হতে পারে, বা ঠিকঠাকভাবে নিয়ম মেনে কিছু মেডিকেটেড জিনিস মাখা এগুলো সেগুলো মাখা এবং একটা প্রপার রূপচর্চা করা, সেইগুলো যদি না হয় অনেকেরই হয় না, মানে সময়ের সাথে সাথে সংসারের চাপে হয়ে ওঠে না, হয়তো আপনারও সেরকম কিছু হতে পারে বা আপনি কোনো এমন কিছু ইউজ করছেন যেগুলো আপনার স্কিনের জন্য শ্যুট করছে না। ওভারঅল ঠিক করা যাবে, আপনি এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। একটু একটু যে স্পট এসছে স্পটটাকে রিমুভ করে দেওয়া, মানে স্পট মানেই তো পিগমেন্টেশন, হোয়াট টাইপ অফ পিগমেন্টেশন, কী কী রকমভাবে দাগটা ফেলেছে আপনার, কতদিন ধরে ফেলেছে, এগুলো সব একটা ডিটেলস নিয়ে আপনার একটা থেরাপি আছে, থেরাপি যদি করাতে পারেন আপনি এই দাগটাও রিমুভ করতে পারবেন এবং স্কিনের যে ড্রাইনেসটাকেও আপনি কিন্তু কাম ওভার করতে পারবেন। তো চেষ্টা করুন, একটা হেল্পলাইন নাম্বারে কল করে ডান দিকে ওপরে আছে অ্যাপয়েন্টমেন্ট করেন, করি যখন আগরতলা ডক্টর প্লাস যাবে, কারণ ত্রিপুরা শহর থেকে আপনাকে কলকাতা আসতে হবে না, ত্রিপুরা শহরে ডক্টর প্লাস পৌঁছে যায়, তাহলে আপনি সেখানে দেখাতে পারবেন, একবার একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন। একদমই তাই, এবং ডক্টর প্লাসের কাজ হলো আপনার সমস্যা তার সমাধান খুঁজে বার করা, এবং আপনার কাজ হলো এই হেল্পলাইন নাম্বার যেগুলো চলছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে ডক্টর প্লাসের সঙ্গে যোগাযোগ করা। তারপর তারপরের কাজটা ডক্টর প্লাসের, তারপরের দায়িত্ব দায়বদ্ধতা পুরোটাই ডক্টর প্লাসের। এবং প্রথমে যে প্রশ্নটা নিয়ে শুরু করলাম, সামনে শীতকাল রয়েছে, আমরা জানি শীতকাল মানে সূর্যি মামার রোদটা আমাদের খুব ভালো লাগে, আমরা উপভোগ করি, কিন্তু তা করতে গিয়ে স্কিন পিগমেন্টেশন কি আমরা ডেকে আনি? একদমই তাই, কারণ হলো দেখো ট্যানের প্রভাবটা বেশি পড়ে এবং আমরা তাপটা নিতে ভালোবাসি এবং সেই সময় আমরা একটা মানে সুষম একটা জিনিস আমরা ফিল করি যে আমাদের গরমটা তাপটা নিলে আমাদের ভালো লাগে, তার ফলে কি হয় স্কিন ট্যান পড়ে। এবার ট্যানটাকে যদি প্রপারলি কেয়ার করা না হয় তখন সেটা পিগমেন্টেশনে পরিণত হয়, আমাদের মেলানিনের মাত্রা যদি অতিরিক্ত হাই হয় তখনই আমাদের পিগমেন্টেশনে কিন্তু উৎপত্তি হয়। পিগমেন্টেশন টাইপ অফ ওয়ে থাকে, দুখানা পিগমেন্টেশন থাকে, একটা হলো হাইপার একটা হাইপো। হাইপার ইন দ্য সেন্স যেটা হলো আপনার হলো স্কিন কালার থেকে আরও ডার্ক করে দেওয়া, মানে যে কালারটা আমরা নর্মালি ন্যাচারালি যে কালার আমাদের থাকে তার থেকে আরও কালো হয়ে যাওয়া, সেটাকে বলা হয় হাইপার। হাই বোঝা যাবে আমার ত্বকের সার্বিক যে রং একদম তার থেকে কালো করে দেওয়া, আর যেটা ত্বকের রঙের থেকে আরও সাদা মানে হোয়াইট করে দেওয়া একদম, দ্যাট কলস হাইপো পিগমেন্টেশন। একদমই তাই। কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমি মানে স্কিন আমার মানে সাবান টাবান ব্যবহার করা যায় না, হ্যাঁ তো আমি কি ব্যবহার করবো সেটা আমি জানতে চাই। কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। বীরভূম থেকে আপনি বলছেন, বীরভূম থেকে কোথায় কাছে, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বোলপুর? না বোলপুর না, মানে বীরভূম থেকে, বীরভূমের শেষ বোলপুর থেকে একদম মানে আমাদের মানে মুরারই থানা বলছি। আপনি কোন জায়গায় আসতে পারবেন যদি আপনার স্কিনের আপনার সমস্যা মেইনলি হলো আপনি কি কি মাখবেন, তাই তো? হ্যাঁ আমি আপনার কাছে মানে কোথায় পাবো সেটা আপনি সমস্যা শুধু এটাই, তাই তো, আর কোন সমস্যা নেই? বয়স কত? 40 বছরে বলিরেখা পড়েছে কপালে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন আমি বলে দিচ্ছি। আপনি যদি চান যে এই বলিরেখাটাকে আমি এত অল্প বয়সে আমি নিজের মধ্যে আনবো না, এটাকে টাটা বাই বাই করবো, সেটা কিন্তু পসিবল ডক্টর প্লাসের হাত ধরে। আপনি শুধু কল করেছিলেন কিছু প্রোডাক্টের জন্য যে কী মাখবো, কী মাখলে আমি ভালো থাকবো। প্রোডাক্ট তো ডেফিনেটলি আপনি মাখবেন, তার জন্য আপনাকে আসতে হবে, আপনাকে একটা প্রপার চার্ট করে দেওয়া হবে যে আপনি এই ইউজ করুন, কিন্তু আপনি আপনার সমস্যাও জানাতে পারলেন যে আপনার কপালে বলি রেখা রয়েছে এবং সেটাকে আপনি কিউরেবল করতে চান, এবং সেটা কিন্তু ডক্টর প্লাসের হাত ধরে সম্ভব। আপনি বোলপুরের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন, দেখুন হেল্পলাইন নাম্বার ডান দিকে ওপরে এবং নিচে যে কোনো একটা নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিয়ে রেখে দিন, যখন ডক্টর প্লাস যাবে একবার দেখিয়ে নিন, দেখবেন বলি রেখার সমস্যার সমাধানও পাবেন, তার সাথে সাথে
থেরাপিটাও করতে পারেন, আপনি প্রোডাক্টের মানে রেসিপিটাও পেয়ে যাবেন যে কী কী আপনি ইউজ করবেন। একদমই তাই, সমস্যাকে আজই বলুন টাটা গুড বাই, কারণ আমরা জানি বাঙালির সবথেকে বড় উৎসব, সবথেকে বড় পুজো, সবথেকে বড় অনুষ্ঠান আমরা যদি বলি তাহলে দুর্গাপুজো চলে গিয়েছে। এবং দুর্গাপুজোর সুবাদে আমরা কী করি যে আমাদের যা যা সমস্যা রয়েছে আমরা খেয়াল করলে দেখতে পাই, এবছর করোনা রয়েছে তাই, কিন্তু আমাদের যা সমস্যা রয়েছে জামা প্যান্ট কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন ত্বকের সমস্ত কিছু আমরা এই পুজোর সময় ঠিক করে নিই, পুজোর সুবাদে, পুজোকে সামনে রেখে। কিন্তু তা বলে এই নয় যে সারা বছর আমরা ত্বকের যত্ন নেব না। আপনি একটা জিনিস ভাবুন, সারাদিন আপনাকে যদি খেতে না দেওয়া হয় এবং রাত্রে যদি আপনাকে খেতে দেওয়া হয় তাহলে আপনার কি শরীর ঠিক থাকবে? সেরকম আপনার ত্বক, আপনার ত্বকটাও ঠিক সেরকম। আপনি যদি ত্বককে সারা বছর চর্চা না করেন, ত্বকের যত্ন না নেন, তাহলে ত্বক আপনাকে গুড বাই বলবে। ত্বকে প্রাণ থাকবে না, ত্বক নিষ্প্রাণ হয়ে যাবে। তখন আপনার যে পার্সোনালিটি, আপনার যে পরিচিতি, আপনার যে সামনের বন্ধুদের সঙ্গে কথাবার্তা, সব কিছুতে এফেক্ট পড়বে, এটা আপনি ভালোভাবে বুঝতে পারেন। এবং ডক্টর প্লাস এই বিষয়টার উপর সবথেকে বেশি জোর দেয় যখন আপনার সমস্যা আপনি নিজে বুঝতে পাচ্ছেন বা আপনার পরিচিত কেউ বলছে আপনাকে শুভাকাঙ্ক্ষী, তখন এই সমস্যাগুলো ধরে রাখবেন না, পুষে রাখবেন না। সমস্যা সমাধানের জন্য আপনার একটাই কাজ, তা হলো এই হেল্পলাইন নাম্বারে ফোন করা। তারপরের কাজটা করার জন্য ডক্টর প্লাস 12 বছর ধরে আপনার পাশে দায়িত্ব দায়বদ্ধতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আরও কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন। গালে না তো? হ্যাঁ, ছোপ, কালো ছোপের মতো গালেও আছে কি সেটা, না শুধু নাকেই? কোন স্ক্রাবিং করেন মুখের মধ্যে, কোন স্ক্রাবার দিয়ে ঘষেন? কোন প্রোডাক্টের নাম নিতে হবে না, এমনি করেন কিনা বলুন। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। দেখুন, একটা পরিষ্কার ভাবে একটা পরিষ্কার মানে হিসাব, যেই স্কিন যেটার জন্য নয় সেই স্কিনে সেটা ইউজ করলে তার একটা এফেক্ট পড়বেই। আপনার স্কিনের লেয়ার পাতলা হয়েছে, কারণ হলো আপনার স্কিন স্ক্রাবিং এর স্কিন নয় আই থিঙ্ক। কারণ স্ক্রিন যদি স্ক্রাবিং না মানে করা হয়, এখন বয়স 29 বছর বা 28 বছর, 28-29 বছরে কেউ কখনো এই টাইপের পিগমেন্টেশনে ভোগে না, তার জন্য আপনার এই সমস্যাটা এসছে। আপনি এই সমস্যাটা এখনই কিন্তু স্টপ করতে পারবেন যদি আপনি ট্রিটমেন্টে থাকেন, আন্ডার দ্য মেডিকেশনে থাকেন। সেটা চেষ্টা করুন যে কীভাবে এটাকে ঠিক করা যায়, ডক্টর প্লাসের হেল্পের নাম্বারে কল করুন, কল করে একবার চলে আসুন। একদমই তাই। এবং বলতে বলতে আরও এক দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? তিন চার বছর বেশি দিন না। আচ্ছা, কিছু হয় না তো? এবং আস্তে আস্তে কি বাড়ছে? দুটো গালে খালি হয়ে রয়েছে এখন? হ্যাঁ, গালের দুই চলে, আর হচ্ছে আপনার এই কপাল থেকে নিচে ভুরুর উপর গুলো হয়েছে। ঠিক আছে, আপনার কোথা থেকে বলছেন বললেন? আমি এতে কৃষ্ণনগরের মধ্যেই পড়ি, দিকনগর থেকে বলছি। আর আমার মানে রোদে বেরোতে হয়, কিভাবে দিকনগর শান্তিপুর যেতে হয়, আমি স্কুটি চালাই অনেকটা সময় ধরে। আচ্ছা আচ্ছা,
রোদে বেরোন যখন সানস্ক্রিন ইউজ করি কি না শুনতে থাকুন আমি বলছি প্রথমত যেটা করতে হবে সেটা হলো আপনাকে একটা মেডিকেটেড সানস্ক্রিন ইউজ করতে হবে একটা পরিষ্কারভাবে একটা পরিষ্কার ওয়ার্ড বলি মেচেদা মেলাজমা একবার এসে গেলে মেলাজমা 100% ভ্যানিশ হয়ে যাবে এটা হয় না ওয়ার্ল্ডের কোথাও হবে না ডক্টর প্লাসেও হবে না কিন্তু ডক্টর প্লাসে মেলাজমার ট্রিটমেন্ট রয়েছে যে ট্রিটমেন্টের দ্বারা আপনি জিনিসটাকে আটকে রাখতে পারবেন যাতে সেই জিনিসটা না বাড়ে এবং যে দাগটা আপনার হয়েছে সেই দাগটাকে যতটা পার্সেন্টেজ সম্ভব কমিয়ে রাখার মানে ট্রিটমেন্ট ডক্টর প্লাসে কিন্তু রয়েছে তো আপনি যদি একবার দেখাতে পারেন কৃষ্ণনগরে এসে কৃষ্ণনগর ডক্টর প্লাস যায় তাহলে কি হবে আপনি জানতে পারবেন যে আপনার এই ট্রিটমেন্টটার জন্য কী কী করণীয় আছে এবং এই এটা কী কী করলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন একটা লেভেল অবধি কন্ট্রোল করে যদি কমিয়েও রাখতে পারেন জিনিসটা যদি আর না বাড়ে কারণ আস্তে আস্তে কিন্তু স্প্রেডিং হয় দেখবেন প্রথমেই আপনার এই দুটোতে এখানে চলে আসেনি দেখবেন কোথায় একটা দেখা দিয়েছিল আস্তে আস্তে এই জায়গাগুলো নিয়েছে আস্তে আস্তে যাতে আরও না বাড়ে তার জন্য এখনই প্রিকরেশন নিন ঠিক আছে একবারই তাই এবং বলতে বলতেই আরও একজন রয়েছেন আমরা জানি এই সমস্যা ত্বকের সমস্যা শীতকালের আগেই সবথেকে বেশি মানুষের চোখে পড়ে কারণ মানুষ মুখ দেখতে বেশি শুরু করে এবং সেই সমস্যা নিয়ে অনেকেই ফোন করবেন এটা আশা অবশ্যই করব এবং কেউ দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যালো আপনার বাড়ির টিভিটা মিউট করে দিন টিভির ভলিউমটাকে মিউট করুন শোনা যাচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলুন আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আমি কোচবিহার থেকে বলছি রাখিদা আচ্ছা এবার বলুন কি সমস্যার জন্য কল করেছেন আমার সমস্যা মুখে আর কি দাগ আছে আসলে যে মুখে ছোট ছোট গোটা মুখে ছোট ছোট গোটা আর দাগ কত বয়স 20 বছর হ্যালো 20 বছর ঠিক আছে শুনতে থাকুন টিভি ভলিউম দিয়ে প্রথমত সবাইকে একটা কথা বারবার বলার টিভি চ্যানেলে যখন কল করছেন নিশ্চয়ই কথা বলার জন্য কল করছেন এবং কথা যখনই বলবেন একটু টিভি ভলিউমটাকে মিউট করে দিয়ে কথা বলবেন ফোনে দেখবেন ভালো শুনতে পাবেন আর যদি মনে হয় যে না কল করছি আমি পাঁচজনকে শোনানোর জন্য বা দেখানোর জন্য তাহলে তাদেরকে টিভির সামনে বসিয়ে দিয়ে আপনি বাইরে চলে আসবেন কথা বলবেন তাতেও আপনারা জানতে পারবেন যে আপনার সাথে কথা এবং এই কথাটা আমরা বারে বারে আমাদের অনুষ্ঠানে বলার চেষ্টা করি যে আপনারা যখন ফোন কলস করছেন আপনার কথা আপনি আপনার বাড়ির টিভিতে শুনতে পারবেন না এই টেকনিক্যাল জিনিসটা বুঝতে হবে আপনাকে আপনি যখন ফোন করছেন এবং অবশ্যই আপনার যখন ফোন কথোপকথন হয়ে যাচ্ছে প্রশ্ন হয়ে যাচ্ছে তারপর টিভির ভলিউম দিয়ে আপনি শুনুন একদমই তাই তো যাই হোক আপনাকে বলবো 20 বছর বয়স মানে একদমই ছোটো তুমি বাচ্চা তো সেখানে দাঁড়িয়ে তোমার মুখে দাগ এবং মুখে ব্রণটা হওয়া স্বাভাবিক কিন্তু দাগ হয়ে যাওয়া সেই দাগটা যদি না কমে সেটা কিন্তু অস্বাভাবিক তার জন্য তোমাকেও যেটা করতে হবে ডক্টর প্লাসে আসতে হবে ডক্টর প্লাসে এলে তুমি এই সমস্যার সমাধান পাবে কারণ তুমি হয়তো অনেক কিছু মেখে কিছু করতে পারছো না কিন্তু যদি ডক্টর প্লাসে আসো এই ব্রণ সমস্যারও সমাধান পাবে ছোটো ছোটো র্যাশের সমস্যারও সমাধান পাবে এবং মুখের দাগটাকেও পুরোপুরিভাবে ম্যানেজ করতে পারবে কারণ যেহেতু বয়স তোমার এখন অনেকটাই কম চেষ্টা করো ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বারে এবার কল করতে করে একটা অ্যাপয়েন্টমেন্ট করাও দিয়ে চলে এসো আর কুচবিহার থেকে যেটা কাছে হবে তোমার শিলিগুড়ি বা মালদা যেটা তোমার কাছে হবে তুমি সেখানে চলে এসো একবারই তাই এবং ডক্টর প্লাস যে বিষয়টার উপর আরও জোর দেয় তা হচ্ছে এক্সপেরিমেন্ট বাড়ির মধ্যে আমি দেখলাম যে আমার একটা সমস্যা হচ্ছে আমি নিজের মতো করে চেষ্টা করলাম যে এটা এই করে কি ঠিক হয় এটা ওই করে কি ঠিক হয় কিন্তু একটা জিনিস ভালোভাবে ঠান্ডা মাথায় বুঝতে হবে তা হলো প্রত্যেকের ত্বক আলাদা প্রত্যেকের ত্বক আলাদা আপনার ছেলের থেকে আপনার বা আপনার মেয়ের থেকে আপনার বা আপনার বাড়ির সদস্য প্রত্যেকেই যারা রয়েছে প্রত্যেকের থেকে ত্বক প্রত্যেকের আলাদা এই জিনিসটা বুঝতে হবে কারণ খুব সেন্সিটিভ জিনিস এবং প্রত্যেকের ত্বক যেহেতু আলাদা প্রত্যেকের চিকিৎসা প্রত্যেকের ট্রিটমেন্ট প্রত্যেকের কেয়ার সব কিছুই আলাদা তাই এক জিনিস দ্বিতীয় জনের ক্ষেত্রে যখন প্রয়োগ করছেন বিশেষজ্ঞ যারা রয়েছেন যারা এক্সপার্ট রয়েছেন তাদের সঙ্গে আলোচনা ছাড়া আপনি যখন করছেন 100% 100% 100% রিস্ক নিয়ে আপনি কাজটা করছেন হিতে বিপরীত হতে পারে আমরা বিভিন্ন উদাহরণ দেখেছি আজকের উদাহরণ দেখলাম তো আপনার করণীয় কি আপনার করণীয় একটাই বারে বারে আমরা যেটা বলার চেষ্টা করি আপনার করণীয় একটাই যখন এরকম কোনো কনফিউশন আসছে যখন কোনো সমস্যা আসছে সরাসরি সময় নষ্ট না করে কারণ সময় সবথেকে মূল্যবান জিনিস আমাদের জীবনে সময় সবথেকে মূল্যবান জিনিস সময় নষ্ট না করে হেল্পলাইন নাম্বারে ফোন করুন আপনাকে সাহায্য করার জন্য ডক্টর প্লাস রয়েছে 12 বছর ধরে রয়েছে
একাধ বছর নয় ১২ বছর ধরে রয়েছে এবং আপনাদের পাশে দায় দায়িত্ব দায়বদ্ধতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সমীর, তুমি জানো যে শীতকাল যেহেতু আসছে, আমি যেভাবে শুরুটা করলাম যে শীতকালে এই সমস্যা তো আসবেই, স্কিন পিগমেন্টেশন যে সমস্যা আসবে, আর কি কি সমস্যা আসতে পারে এবং কি সমস্যা নিয়ে ডক্টর প্লাস অগ্রিম প্রস্তুতি নিচ্ছে শীতকালে? সবথেকে মানে বড় সমস্যা যেটা হলো ড্রাইনেস। স্কিন আমাদের পা থেকে মাথা, মানে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত স্কিনেই আবরণে ভরা, তো স্কিনের পার্টটা যেহেতু বেশি, স্কিনের রুক্ষতাটাই সব থেকে আগে আমাদের চোখে পড়বে। তো সেখানে আমাদের চেষ্টা করতে হবে, যেটা ডক্টর প্লাস যেটা করে প্রত্যেকবারই, এই স্কিনের জন্য মানে এই উইন্টারে একটা হাইড্রেশন থেরাপি রাখে, যেটা বডিটাকে ডিহাইড্রেটেড যেটা হয়, কারণ এমনিতে দেখো জল কম খাওয়া হয় এই সময়, চেষ্টা করেও অনেক বেশি জল খাওয়া হয় না, তো জল যখন কম খাওয়া হচ্ছে তখন অটোমেটিক্যালি বডি ডিহাইড্রেশন হচ্ছে। অনেকে খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমলি করছেন না, খাওয়া দাওয়ার পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ভিটামিন যেগুলো দরকার সেগুলো নিতে পারছে না, তো সেই সব জায়গায় দাঁড়িয়ে অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছে স্কিনের ড্রাইনেসে। আমরা মনে করি যদি প্রথমেই আমরা স্কিনের ড্রাইনেসটাকে কাটিয়ে দিতে পারি তাহলে স্কিনে অনেক সমস্যা সমাধান। একটু বিরত করি, কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? আমি নবদ্বীপ থেকে বলছি, দিয়েন্দ্রনাথ। হ্যাঁ বলুন। বলছি আমার শরীরের থেকে যে আমার বুকের রং, হাতের রং থেকে মুখটা কালো হয়ে যাচ্ছে, মানে মুখটা আর গলাটা আর এই কপালটা, মানে শরীরের থেকে মুখটা তো ব্রাইটনেস বেশি লাগে আর এটা উল্টো হয়ে যাচ্ছে, মানে মুখটা আপনার কালো বেশি, বডি মানে ফেয়ার বেশি, তাই তো? বডি রংটাই মুখের রং ছিল, কিন্তু আস্তে আস্তে বডি রং ঠিক আছে, মুখের রং আর যেটা হাতটা ধরেন হাপাতা যখন, এবং হাতের এই জায়গাটাও তো একই কালার আসছে নিশ্চয়ই মুখের মতনই। হ্যাঁ, হাপাতা যখন পড়ছি তখন যেটুকু গার্ড থাকে আর যেটুকু হাতের বাইরে থাকছে ওইটা আবার রোদে ধরেন বেরোলে কালো খুললে বোঝা যাচ্ছে, মানে বেসিক্যালি ট্যানের সমস্যা আপনার প্রচুর পরিমাণে রয়েছে, স্কিন প্রচুর সেন্সিটিভ। আর আপনার বয়স কত বললেন? 44। আপনার মাথায় কালার করেন কি আপনি? আমি আগের থেকেই কালারটা করেন আপনি, মুখের রং কালো হয়েছে রিসেন্টলি, তাই তো? না না, মুখের রং কালো হয়েছে আগে থেকেই। আচ্ছা, কালার আপনি রিসেন্টলি করছেন, বুঝতে পেরেছি। তবে কালার থেকে অনেক সময় কিন্তু এই কালো মানে ছাপটা বাড়ানোর চেষ্টা করে। আর আপনি এমনি থাইরয়েড টেস্ট করানো আছে? থাইরয়েড বা আপনার লিভার ফাংশন? হ্যাঁ, ওইসব থাইরয়েড নেই। আমার কিছু, আমার খালি গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল 2011 সালে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভি ভলিউম দিয়ে। প্রথমত দেখুন, আপনাকে একটা কথাই বলবো, আপনার সমস্যা একটাই সমস্যা, সেটা হলো ট্যান, মানে এই যে বলছেন না মুখ এবং গলা আপনার কালো, বডি ফর্সা, বডি যেহেতু এক্সপোজ হয় না, যে জায়গাগুলো আপনার এক্সপোজ হচ্ছে সেই জায়গাগুলোতে আপনার ট্যান বেশি পড়ছে, যেরকম বলছেন হাতের হাপাতা পড়লে তারপরে যে বাকি জায়গাটা সেটা আপনার ট্যান পড়ছে সেটা কালো লাগছে, তার মানে কি আপনার অতিরিক্ত ট্যানের সমস্যা রয়েছে। এই ট্যানের সমস্যা মেটানোর জন্য আপনাকে ট্যান রিমুভিং ডিপ পিলিং করতে হবে, ডিপ থেরাপি আছে ডক্টর পাশে একটা, যার দ্বারা ওভারঅল পুরোপুরি আপনার হাতের যে এক্সপোজ এরিয়া, যে এরিয়ার হাতের বা মুখের যে এক্সপোজ মানে স্কিন এক্সপোজ এরিয়া যেগুলো, সেগুলোর থেকে সুন্দরভাবে ডেড সেলগুলো তুলে দেবে, তবে স্কিনটা আবার আগের মতন হেলদি হবে এবং তারপর আপনি মেনটেন করার জন্য একটা প্রপার সানস্ক্রিন লাগাবেন, সানস্ক্রিন লাগালে জিনিসটা রিকভারি করতে পারবেন। একদমই তাই। আরও কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, বলুন। আমি পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম থেকে বলছি, সাধনা গিরি। বলুন বলুন। হ্যাঁ, আমাদের সমস্যাটা হচ্ছে ওই মুখের মধ্যে একটা দাগ আছে, ওই ধরুন তিলের মতো ছোট্ট ছোট্ট ফ্রেকলস, মানে হ্যাঁ, আর ওই পায়ে ছোপ দাগ হয়ে গেছে, পা দুটো একদম কালচে দাগ হয়ে গেছে, পা দুটো মানে। হ্যাঁ, আপনি মুখের মধ্যে যেটা বলছেন সেটা আপনার হলো ছোট 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 সর্ষের দানা মতন, সেটা কি উঁচু উঁচু হয়ে আছে না মিশে আছে? একটু উঁচু উঁচু, তাহলে সেটা ভাইরাল ওয়ার্ডস, সেটা আপনার একটা দুটো প্রথমে এসেছিল তারপর আস্তে আস্তে ছড়িয়ে যেত। হ্যাঁ, আর পায়ের যেটা বললেন, পায়ের কোথায় মানে দাগটা? মিশে আছে, হ্যাঁ, একদম স্কিনের সঙ্গে মিশে আছে, ছোপ 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 টাইপের পায়ের, মানে বেসিক্যালি হাঁটুর নিচটায়। আপনি আপনার জন্যই বললেন তো?
ঠিক আছে ম্যাডাম, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। প্রথমত আপনার যে সমস্যাটা রয়েছে ফেকলসের, ফেকলস নয়, এটা বেসিক্যালি ভাইরাল ওয়ার্ডস, যেটা আপনি উঁচু উঁচু হয়ে আছে বলছেন, যদি ভাইরাল ওয়ার্ডস হয় সেটা সেটা ডক্টর প্লাস আপনি একদিন আসবেন সময় করে, একটা সিটিংয়ে সেটা রিমুভ করা সম্ভব, আর যদি ফেকলস হয় তাহলে সেটাও সম্ভব কিন্তু কয়েকটা সিটিং নিতে হতে পারে। আর পায়ের যেটা যা বলছেন সেটা একটা মানে প্রপারলি চেক আপ করার দরকার আছে, কী কী হয়েছে সেটা। অনেক সময় টাইপ অফ নিভাস অফ ওটা বলে একটা প্রবলেম হয়, যেই রোগটা হয় সেই রোগটার থেকেও পায়ের পিগমেন্টেশন আসতে পারে, সেরকম কিছু এসছে কি না সেটাও একবার দেখার থাকবে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা পায়ের যে পিগমেন্টেশনের ছবি তুলে আর মুখেরও একটা ছবি তুলে ডক্টর প্লাসের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে মাঝে মাঝে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটু হোয়াটসঅ্যাপ করে দিন, দিলে আপনাকে সেখান থেকে বলে দেবে যে হ্যাঁ এটা রিকভারি হয় কি না বা হলে কী কী করতে হবে। ঠিক আছে, একদমই তাই। এবং আমরা হাতে নাতে দেখতে পেলাম যে আপনার যা সমস্যা হচ্ছে, আপনাদের যা সমস্যা হচ্ছে তা সরাসরি আপনি কিন্তু আলোচনা করতে পারেন, আপনি কিন্তু পরামর্শ করতে পারেন, কার সঙ্গে? ডক্টর প্লাসের সঙ্গে। কীভাবে আপনি নিশ্চয়ই শুনলেন, বারে বারে আমরা বলেছি, তাও আরও একবার বলে দিই, আপনার যা সমস্যা হচ্ছে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে চলছে একটা নীল স্টিপে, এখান থেকে সেই নাম্বার সংগ্রহ করে আপনি ফোন করতে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং হেল্পলাইন নাম্বার যেগুলি রয়েছে ওখানে ফোন করতে পারেন, এবং সেখান থেকে আপনি অবশ্যই সমাধানের যে পথ চলা সেই পথটা আপনি পেয়ে যাবেন, এবং ডক্টর প্লাস আপনার পাশে সব সময় ছিল, আছে এবং থাকবে। তাই তো, একদমই তাই, থাকবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি সবসময় আপনারা না টিভি স্ক্রিনে শো হয় আপনাদের, একটা কাজ করতে পারেন, আপনার হেল্পলাইন নাম্বারে যেগুলো কল করছেন তাদের কাছেও যাইতে পারেন, তারাও আপনাকে হেল্প করবে হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার জন্য। এবং একই এবং আমরা যে কথাটা নিয়ে আলোচনা করছিলাম, সামনে শীতকাল রয়েছে, স্কিন পিগমেন্টেশনের সঙ্গে সঙ্গে স্কিন যে রুক্ষ হয়ে যাচ্ছে, মেইনলি থাকতে হবে আমাকে স্কিন একটা সুন্দর গ্লো, স্কিনের মধ্যে রুক্ষতা থাকবে না, মানে যে স্কিনের ড্রাইনেস, ড্রাইনেসটা কেটে যাবে। মানে শীতকালে দেখো আমাদের অনুষ্ঠানের কিন্তু ছয় ছয় মানে ছয় লাভ বলতে গেলে আমাদের ছড়াছড়ি, তো সেখানে অনুষ্ঠান যখন এত হাই তখন আমাদের চেষ্টা করতে হবে নিজেদেরকে সবসময় প্রেজেন্টেবল রাখা, তার জন্য যা যা দরকার ডক্টর প্লাস এ টু জেড থেরাপি রেখেছে উইদাউট সার্জারি। সুমিত, তুমি অনুষ্ঠানের কথা বলছো, অনুষ্ঠান কেন, সারা বছরই বাঙালি সাজতে ভালোবাসে, আমাদের রাজ্যবাসী প্রত্যেকেই, আমরা কম বেশি প্রত্যেকেই ভালো থাকতে এবং ভালো দেখতে লাগবে এটা কিন্তু প্রত্যেকেই চায়, সারা বছরই আমরা চেষ্টা করি, কিন্তু পুজোর সময় অনুষ্ঠানের সময় সেই প্রবণতাটা বাড়ে, সেই প্রবণতাটা বাড়ে, এবং পুজোকে অজুহাত করে, অনুষ্ঠানকে অজুহাত করে আমরা নিজেদেরকে ভালো করে নেওয়ার একটা সুযোগ পাই, সেই সুযোগটাই কাজে লাগাতে হবে, কারণ সময় একদম হাতে নেই। আপনি যত দিন যত সময় নষ্ট করছেন তত আপনি আপনার সমস্যাটাকে বাড়াচ্ছেন বই কমাচ্ছেন না, তাই একটাই কথা। এবং অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের টিভির ওপারে যারা বসে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে একটাই কথা বলবো, ডক্টর প্লাস 12 বছর ধরে আপনাদের সেবা করে আসছে, এবং ডক্টর প্লাসের উপর বিশ্বাস করুন, ডক্টর প্লাসের যে দায়িত্ব দায়বদ্ধতার হাত সেটা ধরার চেষ্টা করুন এবং আপনাকে আরও সুন্দর করে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।